এটা বেসিক ডাই হচ্ছে উল ফাইবারের উপর। উল ফাইবার নেওয়া হয়েছে 100 গ্রাম, জল নেওয়া হয়েছে 5 লিটার, বেসিক ডাই নেওয়া হয়েছে 0.5 গ্রাম। এই 0.5 গ্রাম বেসিক ডাইকে 100 ml ওয়াটারের মধ্যে প্রথমে গুলিয়ে স্টক সলিউশন করে নেওয়া হয়েছে। প্রসেসটা হচ্ছে, প্রথমে 5 লিটার জল ডেস্কিতে নেওয়া হয়েছে। এটার টেম্পারেচার যখন 80 ডিগ্রির মতন গেছে, 75 ডিগ্রি যখন গেছে, তখন এতে সোডা অ্যাশ মেশানো হয়েছে। সোডা অ্যাশ মানে সোডিয়াম কার্বনেট। এটা নেওয়া হয়েছে 10 গ্রাম। 10 গ্রাম মেশানোর পর 5 লিটার জলে এটা পিএইচ ব্যালেন্স চেক করা হয়েছে। পিএইচ ব্যালেন্স যেটা থাকবে 8 থেকে 9। এরপরে মেটেরিয়াল মেশানো হয়েছে। মেটেরিয়াল মিন্স ফাইবার, যেটা 100 গ্রাম ছিল ওটা মেশানো হয়েছে। মেশানোর পর খানিকক্ষণ ঘুরিয়ে এটা স্টক সলিউশন করা হয়েছিল বেসিক ডাইয়ে। সেটা 40 ml নেওয়া হয়েছে। 40 ml স্টক সলিউশন থেকে নিয়ে এটাতে মেশানো হয়েছে। তো স্টক সলিউশনটা 40 ml দেওয়ার পর আবার 5 মিনিট এটাকে নাড়ানো হয়েছে। 5 মিনিট নাড়ানোর পর স্টক সলিউশনের আরও 40 গ্রাম এটার মধ্যে দেওয়া হয়েছে। মানে টোটাল 80 ml স্টক সলিউশনের দেওয়া হয়েছে। স্টক সলিউশনটা বানানো হয়েছিল বেসিক ডাই থেকে। সেকেন্ড ডোজ দেওয়ার পর এটাকে 40 মিনিট ধরে টেম্পারেচারে রাখতে হবে। টেম্পারেচার থাকতে হবে 80 ডিগ্রি টু 85 ডিগ্রি। আর মাঝে মাঝে এটাকে খুলে এরকমভাবে নাড়াতে হবে। 40 মিনিট হয়ে যাওয়ার পর এটার কোল্ড ওয়াশ হবে। কোল্ড ওয়াশ করার পর এটাকে শুকোতে দিতে হবে।